মেলার মাঠে মুখোমুখিতে স্বাগত জানাচ্ছি সবাইকে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ লেখক আর গুরুত্বপূর্ণ বই এসব নিয়ে কথা বলি। এই পর্বে আমার সাথে আছেন এবারে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার যিনি পেয়েছেন কবিতায়, কবি ফারুক মাহমুদ। ফারুক ভাই, আপনি এবার বাংলা একাডেমি পুরস্কার পেলেন এবং বলা হচ্ছে এটা আসলে বহু আগে আপনার প্রাপ্য ছিল, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আপনাকে না দিতে পেরে দেয়া হলো, কি বলবেন? যেখানে যে এই কথাটি বলে আর কি, যে এবং আমার বন্ধুরা যারা আগে পেয়েছেন তারাও স্বীকার করেছেন যে ওনারা অন্তত এক যুগ আগে পাওয়া উচিত ছিল। কালকে একজন বলতেছিল যে আমরা চেয়েছি, আমরা পেয়েছি, উনি চান নাই, উনি পান নাই। মানে পুরস্কার কি নেওয়ার ব্যাপার? আমি সেটাই বলেছি, আমি তো পুরস্কার তো নেওয়ার ব্যাপার না, পুরস্কার দেবে একজন লেখক নেবেন, সেটা পাওয়ার ব্যাপার, এটা পাওয়ার ব্যাপার, এটা তো নেওয়ার ব্যাপার না। ফারুক ভাই, আপনি দীর্ঘ সময় ধরে লিখছেন এবং বাংলা কবিতায় যেই সমস্ত নিরীক্ষা কবিতার মধ্য দিয়ে গল্প বলা, সেটা একটা নতুন চেহারা আমরা দেখেছি আপনার কবিতায়। তো কবিতা নিয়ে এই যে দীর্ঘ যাত্রা পথ, এটার দিকে যখন ফিরে তাকান কি মনে হয়? একেবারে খারাপ মনে হয় না, যে কিছু তো হয়েছে। এই যে আপনি যেমন বললেন যে কবিতায় গল্প বলে, এটা কিন্তু আমাদের বাংলা সাহিত্যে আছে, পুরোনো দিনের সাহিত্যগুলো তো এরকম, এরকম আছে। একটু আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিল একটা বিষয় যে আপনি 72 থেকে লেখালেখি করছেন সিরিয়াসলি ঢাকায় থেকে, আপনার বই বেরোলো 88-তে, এটা তো ওটা মিলল না। হ্যাঁ, আমি বলি যে ভাই বই বেরোর করে তো আমার দারুণ আলস্য এবং অনেকটা মানে খুঁতখুঁতে স্বভাবের কারণেও সেটা দেখে আমি মনে করি দেখি না কটা দিন দিয়ে একটা কবিতা আর একটু ভালো করা যায়, সেটা একটা কবিতা আর একটু। আপনি যেটা বললেন 72 থেকে আপনি লিখছেন, আপনি তো সেই অর্থে আমাদের 40 দশকের কোনো কোনো কবিকে পেয়েছেন? পেয়েছি। আপনার যে জার্নি, আপনার যে ভ্রমণ, এই ভ্রমণের মধ্যে আপনার যে অন্বেষণ, সেখানে নতুন কী অনুধান আসলে পাঠকের জন্য আপনি দিয়ে গেলেন? সেটা হয়েছে কি, আমার প্রাথমিক দিকের লেখা বাংলাদেশে যেই পরিস্থিতি তখন ছিল, একটা নতুন দেশ, নতুন স্বপ্ন, আমার স্বপ্নগুলো ভাঙছে, ভেঙে যাচ্ছে স্বপ্নগুলো। এই যে চাওয়া এবং পাওয়ার মধ্যে ব্যবধান দিন দিন বাড়ছে, সেটা কিন্তু আমাদের 70-এর প্রথম দিকের কবিতার মধ্যে আছে, অনেকটা স্লোগান, উচ্চকণ্ঠ, প্রতিবাদ, হ্যাঁ ওইরকম রিফরমেশন, হ্যাঁ এগুলি ছিল। স্রোতের ফেনা তো বেশিক্ষণ থাকে না, স্থিত হয়। বাংলা কবিতা আমাদের 70 দশকের কবিতা কিন্তু সেটা হয়েছে, আমরাও শুরুতে ওইরকম করেছিলাম, রাজপথে কবিতা পড়তে হবে, শত শত মানুষের সামনে কবিতা পড়তে হবে, মুখস্থ কবিতা পড়তে হবে, বড় কবিতা মুখস্থ, এগুলি মানুষ এনজয় করেছে। কিন্তু একটা সময় দেখলাম যে না, ফিরে আসতে, শিল্পের জায়গাটা ফিরে আসতে হবে, স্থিত হতে হবে। আমরা অনেকেই ফিরে এসেছি, আবার অনেকে আসেন নাই। আমাদের হাজার বছরের বাংলা কবিতা বা আমাদের আবহমান বাংলা কবিতার ধারাটাকে অক্ষুণ্ণ রেখে আধুনিকভাবে লেখার চেষ্টা করেছি এবং সেটার প্রথমটা হলো ছন্দটা। আপনি কবিতার জন্য জীবন দিতে পারছেন? না না, আমি তো আর কবিতা ছাড়া কিছু করি না, করা সম্ভব না, করছিও না, মনে হয়েছে যে কবিতাতেই করি। অনেক মানুষ তো সব কিছু করতে পারে না। এই সময় যারা লিখতে আসছে তাদের জন্য কী বলবেন? ছন্দটা জানতে হবে। কেন জানতে হবে? ধরুন আপনি, আপনার গলায় সুর আছে, আপনি হেমন্ত মুখোপাধ্যায় একটা গান গেয়ে ফেলতে পারেন, ভালোই লাগবে। তখন হেমন্ত তো আমাদের কানে ঢুকে আছে, তখন শিমুলকে কিন্তু হেমন্ত হেমন্ত মনে হয়, কিন্তু শিমুল যখন তার নিজের একটি গান গাইতে যাবে নিজের সুরে, নিজের কণ্ঠ দিয়ে নিজের গান, হ্যাঁ সুর হয়তো আরেকজনের কিন্তু কণ্ঠ দিচ্ছে শিমুল নতুন একটি গান, তখন কিন্তু আপনার ক্লাসিক্যাল বেসটা লাগবে। তা নাহলে কিন্তু আপনি মানে ছন্দটা হলো সেই ক্লাসিক্যাল বেস, একটা বেস আপনি লাগবে, এরপর আপনি ছন্দ ভাঙেন, ছন্দ মা না মানেন, আপনি মানবেন না কোনটা, জেনে মানবেন না, আমি এটা মানছি না। দারুণ ভাই, একদম আমি নিশ্চিত আপনার এই কথা আমাদের তরুণদের অনেক উৎসাহ দেবে। আমাদের সাহিত্যের যে মূল্যায়ন পদ্ধতি, আমাদের সাহিত্যের যে রাজনীতি, এটা নিয়ে আপনার মতামতটা কি? এটা আসলে মানে এই দেশে এখনো পুরস্কার নিতে হয় না, এটা আসলে প্রত্যাশিত না, কিন্তু হচ্ছে। এখানে নানা রকমের গ্রুপ তৈরি হয়েছে, নানা ব্যক্তিকেন্দ্রিক, তারপরে আদর্শ কেন্দ্রিকও আছে, আমরা এই আদর্শের, এগুলো আমাদের খুব যন্ত্রণা দেয়, এটা হওয়া উচিত না। একজন সারা জীবন লিখছেন, তার মূল্যায়নটা হবে না কেন? সঠিক মূল্যায়নটা হবে না কেন? তাকে কেন যেতে হবে যে ভাই আমি এই করেছি আমারটুকু দেখেন? তো এটা হতে পারে না। যেমন যারা পুরস্কার দেন তাদের দায়িত্ব হলো খুঁজে খুঁজে বের করা, আসলে কোন সেক্টরে কে কাজ করছে। তা নাহলে কিন্তু হবে না, যে সামনে আসবে তাকিয়ে দেবে, যে চাইবে তাকে দেবে, যে কঠিন হাতে ধরে চাইবে তাকে দেবে, হ্যাঁ এটা এটা হওয়া উচিত। ফারুক ভাই, মানে অনেক হতাশার মধ্যে তো আশার আলো আছে না? আশার আলোটা হলো এই যে আপনি পুরস্কার পেয়েছেন, এরপর আপনি মনোনয়ন দিতে পারবেন, নিশ্চয়ই এই প্রক্রিয়াগুলো ঠিক হবে, সেই আশা? আমি তো আশাবাদী মানুষ,
এটা এইভাবে চলবে না, চলতে পারবে না, ধসে পড়বে। আমি কিন্তু একটা কথা বলি যে সিঁড়ির ধাপ যতই উপরে যাক, সিঁড়ির শেষ ধাপ থাকে। শেষ ধাপে পৌঁছে গেলে হয় সুইসাইড করতে হবে লাভ দিয়ে পড়ে, অথবা আবার পেছনে ফিরে আসতে হবে। সব জিনিসেরই একটা চরম পর্যায়ে গেলে সেটা আবার নতুন করে শুরু করতে হবে। আমাদের যে নৈরাজ্য চলছে, যে অবিচার আমি বলবো অবিচার চলছে, এগুলো কিন্তু একদম থেমে যাবে, থেমে যেতে বাধ্য। যেমন আমি আমার বইটার মধ্যে কেন বললাম, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, আলো আসবে, আলো আসবে, এবং সে আলোর উৎসটা হলো অন্ধকার, অন্ধকারের ভেতর থেকেই সে আলোটা আনে। ফারুক ভাই, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, যারা আজকে অনুষ্ঠান দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখি কথা বলছিলাম কবি ফারুক মাহমুদের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।